মাঝ নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ তরুণী নৃত্যশিল্পী, ডুবুরি নামিয়ে তার খোঁজ চলছে। অভিযোগ, মাঝি মদ্যপ অবস্থায় ছিল। মাঝ নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হলেন এক নৃত্যশিল্পী। নিখোঁজ নৃত্যশিল্পীর নাম প্রিয়াঙ্কা পাইক। ঠাকুরপুকুরের বাসিন্দা প্রিয়াঙ্কা দাদা ও জামাইবাবুর সাথেই থাকতেন। নাচের অনুষ্ঠানে মেচেদায় যাচ্ছিলেন। নৌকা করে যাবার সময় হাওড়ার বাউড়িয়ার কাছে হুগলি নদীতে নৌকাটি ডুবে যায়। অভিযোগ, মাঝি মদ্যপ অবস্থায় ছিল। নৌকায় ছিদ্র থাকায় প্রতিবাদ করেন যাত্রীরা। কর্ণপাত করেনি মাঝি। মাঝ নদীতে নৌকা ডুবতে থাকলেও পাশ দিয়ে যাওয়া একটি লঞ্চ অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও প্রিয়াঙ্কা তলিয়ে যায়। ডুবুরির সাহায্যে তার খোঁজ চলছে। মাঝির শাস্তির দাবি জানিয়েছে পরিবার। আমরা 3:30 নাগাদ জানতে পেরেছি, একটার সময় হয়েছে, 3:30 সময় জানতে পেরেছি। তো তারপর সঙ্গে সঙ্গে ওর দাদা চলে গেছে ওখানে। উনি ফোন করেছিল, করে বলছে যে দাদা তোমাকে আসতে হবে, নৌকো ডুবে গেছে। সবাইকে মানে পেয়েছি কিন্তু প্রিয়াঙ্কাকে পাচ্ছি না। তো ও ফোনটা রেখে ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। নৌকায় জল ঢুকছিল, ওরা বলছিল মাঝিকে, তবু মাঝি শোনেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।